সব মাস্তান ঘুরছে। গতকালকে না আজকেই দেখলাম একটা ভিডিও, আমাদের এখান থেকে আদমি শরীফে যাচ্ছিল, রাস্তায় কোথা দাঁড়িয়ে ইউপিতে নামাজ পড়েছে, তাদের সব কারা ধরিয়ে নাকি কান ধরে উঠবোস করিয়েছে। দেখেছেন আপনার? আমি আজকে না গতকাল দেখছিলাম। কেন না রাস্তায় নামাজ পড়াটা অপরাধ, রাস্তায় নামাজ পড়া নাকি অপরাধ। রাস্তায় নামাজ পড়া যদি অপরাধ হয়, রেল স্টেশনে নামাজ পড়া যদি অপরাধ হয়, স্কুলে নামাজ পড়া যদি অপরাধ হয়, কলেজে নামাজ পড়া যদি অপরাধ হয়, থানায় নামাজ পড়া যদি অপরাধ হয়, হসপিটালে নামাজ পড়া যদি অপরাধ হয়, মলে নামাজ পড়া যদি অপরাধ হয়, এই জায়গাগুলোতে অন্য সম্প্রদায় ধর্মীয় কাজ করাটা অপরাধ নয়? কথা বলে না একটু? হ্যাঁ না, আমাদেরটাই খালি অপরাধ। আমি কোন সম্প্রদায়কে ছোট করতে চাই না, না এই শিক্ষা আমার ইসলাম আমাকে দেয়নি, এই শিক্ষা আমার জ্ঞান আমাকে আমার ইসলাম দেয়নি। আমার ইসলাম তো আমাকে শিখিয়েছে যে সৃষ্টির প্রতি দয়া করলো না, যে আল্লাহর সৃষ্টির প্রতি মায়া করলো না, তার উপর আমার আল্লাহর দয়া হবে না। আল্লাহর সমস্ত সৃষ্টি মানুষকে সবাই মুসলমান, একটু হ্যাঁ দেন, সবাই মুসলমান। না না, কত সম্প্রদায় আছে। আল্লাহ রসুল বলেছে মাল্লা ইয়ারহামুন নাস আল্লাহ ইয়ারহামুহুমুল্লাহ, যে মানুষের প্রতি দয়া করলো না তার উপর আমার আল্লাহ দয়া হবে। আমার নবী বলেন মাল্লা ইয়ারহামুল মুসলিমিন, নবী বলেছে মাল্লা ইয়ারহামিন নাস, মানুষ নাস, মাল্লা ইয়ারহামিন নাস লা ইয়ারহামুহুমুল্লাহ, যে মানুষের প্রতি দয়া করলো না তার উপর আল্লাহ দয়া হবে না। নবী বলেন যে মুসলমানদের উপর দয়া করলো না তার উপর আল্লাহ দয়া হবে না। এটা আমার ইসলামের শিক্ষা। জোরে বলে আর জোরে বলবেন না। যদি স্কুলে নামাজ পড়াটা অপরাধী হয়, তাই অপরাধী ধরলাম আমি, স্কুলে অন্য কিছু করাটা অপরাধ নয়। আমার হিন্দু ভাইদের তারা স্কুলে সরস্বতী পুজো করে না, এটা হ্যাঁ দেখ, ওটা অপরাধ নয়, ওটা অপরাধ নয়। আমার এই বক্তব্য দ্বারা যদি কোনো আমার অন্য সম্প্রদায় মানুষ ভাবেন আপনার সম্প্রদায়ের বিধানকে আমি নোংরা চোখে দেখছি না, আপনার ভুল। এটা আমি আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করছি, বলে এটা অপরাধ নয়। স্কুলে তো কত পুজো হয়, ওটা অপরাধ নয়। স্কুলে আমার একটা ভাই নামাজ পড়লে অপরাধ? হ্যাঁ অবশ্যই অপরাধ। যদি স্কুলের ক্লাস চলা অবস্থায় তুমি ওই ক্লাসের মধ্যে পড়ো, যাও ফাঁকা জায়গায় পড়ো, একটা আড়ালে গিয়ে পড়ো, একটা অফ বদ্ধ ঘর ক্লাস নেই ওই ঘরে গিয়ে পড়ো, একটা কমন রুম কলেজে কমন রুমে গিয়ে যেখানে ক্লাস চলে তুমি ওইখানটায় সামনে পড়বে না, এটা তোমার জন্য ঠিক নয়। কথা ঠিক বলছে না ভুল বলছে? বলে থানাতে পুজো হয় না, একটু হ্যাঁ, থানাতে পুজো হয় না। থানাতে আমার একটা মুসলিম পুলিশ অফিসার ভাই নামাজ পড়লে অপরাধ হয়ে গেল। আমি ওই সমস্ত পুলিশ অফিসারদের বিবেকের কাছে জিজ্ঞাসা করছি, আপনাদের সম্প্রদায় যখন হয় ওটা অপরাধ নয়, কেন মুসলমানদের অপরাধ? বলেন আমাকে। রাস্তা দিয়ে এই এক মাস ধরে আমার হিন্দু ভাই বোনেরা তারা ওই বৈদ্যবাটির পাশ থেকে নদী গঙ্গার পানি তুলে তারা কাঁধে করে তারকেশ্বরে নিয়ে গেল। এক মাস কম বেশি নিয়ে গেল, সারা বছর যায়, ওই এক মাস বেশি যায়, এক মাস বেশি। শ্রাবণী মেলা বলে ওটাকে, শ্রাবণী মেলা বলে। দিনের পর দিন রাস্তাটা নো এন্ট্রি থাকে, সরকারি রাস্তা তো, জনগণের হক তো। ওটা অপরাধ বলবেন নাকি আপনি? আমি কিন্তু অপরাধ বলিনি, আমি কিন্তু তার বিরোধীও করিনি। কোন হিন্দু ভাই বোন যদি মিডিয়ায় দেখেন আমার যদি খারাপ বক্তব্য আপনি আজ বার করার চেষ্টা করেন, আপনার বিবেকহীন মানসিকতা। না না, আমি এর বিরুদ্ধে করিনি, কিন্তু আমার প্রশ্ন, এটা আমার জানার ইচ্ছা। তখন তো কেউ কথা বললো না। একটা মুসলমান যখন রাস্তার গায়ে নামাজ পড়ে কেন কথা হয়ে যায়? রাস্তার মধ্যখানে পড়ো না, ওটাও অন্যায়। দিনের পর দিন প্রতিদিন পড়ো না, ওটাও অন্যায়। মসজিদে পড়ো, সফর করছি ট্রেনে, আমার নামাজ কাজা হয়ে যাবে, একটা সিট, তার মধ্যে আমি টুক করে বসে আমার সামনে সিটে ভাই একটুখানে যদি সরতেন 5 মিনিট, আমি টুক করে বসে বসে নামাজটা পড়ে দিলাম, কি জায়গা যদি পাই দাঁড়িয়ে পড়ে দিলাম, কাউকে কষ্ট দিয়ে নয়। এটা অপরাধ কেন? এটা কেন নয়? আসসালামু আলাইকুম, আমরা দেখছেন এইচবি নিউ জলসা। পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবি আমাদের পাশে।